মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, আমরা তো মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর আদর্শ বা আদেশে, ২৬শে মার্চের আগে ইতিহাস তো ধরতে গেলে অনেকদিন পিছনে যেতে হয়। আমি ১৯৭১ সালে ক্লাস করেছি, পরীক্ষা দিব সেখানে আমাদের বন্ধু শুরু হয়। আর আগে যখন ১৯৬৯ সালে ভোট বঙ্গবন্ধু তখন দিনাজপুরে একবার আসছিল বড়, আমাদের গ্রাম, আমাদের গ্রামের বাড়ি তো আমরা জানো কি রামসাগরের দক্ষিণ সাইডে খানপুর গ্রাম, সেখান থেকে খানপুর থেকে এখানে শহরে আসতে একটু কষ্ট হয়ে পড়ে। সেই টাইমে আমরা তোমাদের মতো বয়সের মিছিল করে আমরা সেখানে বড় মাঠে আসছে হাঁটে, তখন তো এরকম রিক্সা বা ভ্যান বা অটো এরকম ছিল না। তারপরে তার ভাষণ শোনা হয়েছে, ভোট আছে, ভোটের নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি, হাঁটেছি, দুটা বন্ধুগুলো এখানে জয় লাভ করে। এখানে তখন ভোটের দুটা তালা হয়েছে, সিক্স হবে, একটা সেন্ট্রাল আর একটা প্রাদেশিক, করে আসি তার মিটিংয়ে দেখেন ১৯৭০ সালে।
আমার মন থেকে মনে করে স্বাধীনতার উদ্বুদ্ধ হয়,
ডাকাতের মতো লোক, ডাকাতের মতো বাঁচিয়ার জন্য আমি যুদ্ধ করছি দেশটাকে স্বাধীন করবে, দেশটাকে ভালোবাসি বলেই আমরা কে কী করছে দেখ না, আমি আমার ব্যাপার বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন বা অন্যান্য আমাদের
তোমরা জানো কিনা আমরা দিনাজপুরে বসবাস করে তোমাদের বাড়ির কারণ শহরে আমাদের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের সময় ঘোষণাপত্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠকারী হচ্ছে আমাদের দিনাজপুরে এদের কিন্তু অধ্যাপক সুবর বিরলের এমন আমি একটা প্রতিষ্ঠান চালাইতাম আমাদের কাশিপাড়ার সমাজসভা অবস্থিত সমাজসভা হচ্ছে কম্পিউটারের প্রতিনিধি নিতাম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী একজন কৃতি সন্তান আমাদের দিনাজপুরে আছে সেটা এবং তোমাদের বিরলে তার ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলতে পারে অধ্যাপক মুসুবালি বাংলাদেশের ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল সেই ইতিহাস ওরা জানে না অনেকে বলে নেতন্ত্রের মাহবুব অনেকে বলতেই পারে না আবার এমনও দেখো আজি মোহাম্মদ দানেশ বাংলা একটা বিশ্ববিদ্যালয় চলতেছে না বড় মাঠে একটা তার খবর আছে তোমরা ইতিমধ্যে জানতে চেয়েছো আজি মোহাম্মদ দানেশটা কে এই ঠিক আমরা আজকে শুধু খালি বঙ্গবন্ধু 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 গোটা বাংলা বঙ্গবন্ধু তো আমার তোমার কারণ সকলের কিন্তু হাজি দানেশ আমাদের দিনাজপুরের তো আমাদের দিনাজপুরের কৃতি সন্তানটা হয়তো জানবো না এই লোকটা কে ছিল তার নামে একটা বিশ্ববিদ্যালয় চলতেছে এই জন্য তোমাদেরকেও আমি অনুরোধ করি বলো হাজি দানেশ কে ছিল আমি তার অনুসারী ভারতের সে একজন তেভাগ আন্দোলন তো সেই অনেক আগে শুরু হয়েছে ব্রিটিশের আগে শুরু হয়েছে তখনকার সে রাখবে জানতে হবে জানলে লেখাপড়া করবে আমাদের আমাদের স্কুলের কি একটা গণ্ডগোল আমার মনে নাই আমরা একটা মিছিল বার করি চৌদ্দ সাল মিছিলটা নিয়ে আমরা ওই আর্মি ক্যাম্প কাজে গেলাম যে আমরা একটা স্মারক লিপি তাদের হাতে দিব সে স্মারক লিপিটা যে সেন্ট মানে ইয়ে সিপাহী সাহেব দাঁড়িয়ে আছে উনি নিচ্ছে না এবং বাংলাতে পাকিস্তানের বাংলা কথা দিবে না আমরা অত কিন্তু ভালো করে করতে পারি না আমাদের গ্রামটাকে পুড়ে দিচ্ছে বাহাদুর বাজার আজকে আমরা বাহাদুর বাজারে উঠি না মাঝে মধ্যে বাহাদুর বাজারে দাঁড়ায় বলি দেখি বাহাদুর বাজারে বিহারিদের অত্যাচারে পুরো বাঙালি কথা বলতে পারতো কথা বলতো মুন্সিপাড়া থেকে গ্রামের কোনো বাঙালি লোক আসলে লুঙ্গি খানা খায় লুঙ্গি টান দিত বিহারি তাহলে তারা কতটুকু অবশ্য বিহারিরা আমাদের বাংলাদেশের লোক না তারা ভারত থেকে এখানে রিপ্রেজেন্টেশন আসছে মানে শরণার্থী হিসাবে আসছে আসার পরে পাকিস্তান সরকার ওদের জন্য শেল্টারের ব্যবস্থা করেছে যেখানে সেখানে জায়গা এক টাকা জায়গা দিয়ে দিচ্ছে সেই জায়গায় বসবাস করে তারা আমাদেরকে অত্যাচার করছে এই বাহাদুর আমাদের উত্তর পাকিস্তান থাকলে ওদের কোথায় আউট এটা আমি এখনো জোর গোলায় বলি অনেকে আমাকে এক করে তো বিহারিরা এখন ইস্টাবলিশ মূল কারণটা হচ্ছে আমরা বাঙালিরা সাধারণত আমরা বাঙালিরা বিষয়টা ভুলে যাই সংরক্ষের প্রয়োজন
বর্তমান সেটাকে নিয়ে টানা ইসরায়েল ছিল, আমরা অতীতকে বলি, আর অতীতকে ভুলে যেতে আমরা বাংলাদেশটাকে ভুলে যাওয়া শুরু করে দিচ্ছি, ইতিহাস আমরা ভুলে যাওয়া শুরু করেছি, বঙ্গবন্ধুকে আজকে ভুলে যেতে, আজকে বঙ্গবন্ধুর জন্য এই পরিবারিত হচ্ছে যে সবার আকাশে জানতে হচ্ছে, তোমাকে জানতে হচ্ছে, লেখাপড়া হচ্ছে বঙ্গবন্ধু, আর ইতিহাসের বঙ্গবন্ধু তোমাকে এখন জানতে হচ্ছে, সুস্থ হচ্ছে। কিন্তু অত কথা না, ভারতে তো মহাত্মা গান্ধীকে তারা তো খুঁজে না, তার মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, প্যাটেল, এটা সবাই তো ইতিহাসে হয়ে আছে। আমি গত মাসে মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়া এমন একটা দেশ, এরকম ভাবে সেই দেশে বর্তমান যে প্রধানমন্ত্রী মহাতির মহম্মদ আছে তার কোনো প্রশ্নের কথা নেই, মানুষের মনে মনে তো আছে। আমার কথাটা হচ্ছে বঙ্গবন্ধুর পোস্টার দিয়ে বঙ্গবন্ধুকে এড করে দিয়ে আবার মনে আনতে হবে, কেন বঙ্গবন্ধু তো আমাদের মনে, বঙ্গবন্ধু মানে আমাদের বাংলাদেশ, তার কথা যদি সে যদি সেই টাইমে এত সে 1957 সাল থেকে সে যদি সংগ্রাম না করতো, সে যদি জেলখানা না ঘুরতো, ফাঁসির কাছে না যেত, তাহলে তো বাঙালিকে জাগ্রত হতো না, হতো বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আজকে পরাধীনে দাঁড়ায় সেই পাকিস্তানের কারো কাছে ওই ওয়াদ বাজারে বিহারিদের অত্যাচার অত্যাচার দিতে হতো। তাহলে বঙ্গবন্ধু পোস্টারে বা এইরকম অ্যাডভার্টাইজিংয়ে না করে বঙ্গবন্ধুকে আমরা ধারণ করি মনের মধ্যে, তাকে মনের মধ্যে রাখি, জানি 1957 সাল থেকে বঙ্গবন্ধুকে রেজিস্টারি কর, দেখবে বঙ্গবন্ধু কতদিন বাইরে ছিল আর কতদিন জেল খাচ্ছে। আজকে মেলা নেতা দেখা যাচ্ছে, অনেক রকম খালেদা জিয়া আনিছে, জিয়া রহমান বাড়িছে, এরশাদ বাড়িছে, কয়দিন দেশের জন্য জেল খাচ্ছে, দেশটার স্বাধীনতার জন্য কয়দিন জেল খাচ্ছে একজন লোক। বঙ্গবন্ধু তার জীবনে বেশিরভাগ সময় বাংলার মানুষের স্বাধীনতার অধিকার আদায় করার জন্য জেল খাচ্ছে। ব্যাপারটা হলো কি, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রাকালে চলে আসছে, অধিগ্রহণ বিচারও চলতেছে, আমরা আবার ভারতে বসে দোয়া ইনুসও পড়ছি, লাখ লাখ দোয়া ইনুস পড়ছি, এখন তার যে বিচার ওখানে হচ্ছে তার সেখানে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড একদিকে মৃত্যুদণ্ড কার্যক্রম চলতেছে, একদিকে আবার দেশ স্বাধীনতা কার্যক্রম চলছে। আমার বাংলাদেশটা সেই মুহূর্তে যদি স্বাধীন না আছে, তাহলে কিন্তু বঙ্গবন্ধুকে কী করতে জানি না, আমি ফাঁসিটা তো আর কার্যক্রম করে দেব, ফাঁসি কার্যক্রম হওয়ার আগেই মানে দেশ স্বাধীন হয়, তাদের 97,000 সেনাবাহিনী আমাদের হাতে বন্দী হয়, তারাও একটা আটক খায়, আমাদেরকে যুদ্ধের দিকে যেতে হবে, রক্তপাত করেই তো যুদ্ধ, যুদ্ধ করলে তো রক্তপাত হবে, কোথাও গন্ডগোল লাগলে, দুই পাটি মারামার লাগলে, কোনো দিকে না কোনো দিকে কিছু একটা ঘটবে, এই ঘটাতে রক্তপাত না হয় কীভাবে স্বাধীন, রক্তপাত হয়েই স্বাধীনতা হতে হবে, এবং এইটার মূল্যটা বেশি, রক্তবিহীন স্বাধীন পাওয়াটার মূল্য চেয়ে রক্তপাত হয় স্বাধীন পাওয়াটার মূল্য কিন্তু বেশি। আমরা বাঙালি সেটা পারলাম, 9 মাসে স্বাধীন হয়েছি, আজকে আমাদের সেই আমলাতন্ত্র, সেই পাকিস্তানের কায়দা, বাংলাদেশ জিন্দাবাদ,
জায়গার আমাদের জিন্দাবাদ। এখন তা বাংলাদেশ জিন্দাবাদকে যদি অকান্ড পাচ্ছে তাহলে বলতেছে যে এ মুসলমান, আর যদি জয় বাংলাকে ইসলামিক করতে হচ্ছে বলতেছে সারা হিন্দু দেশে জয় বাংলা করবে, হয়তো বাংলাদেশ জিন্দাবাদ করবে। আর যুদ্ধের সময় তো আমরা চিন্তা করি কে মুসলমান কে হিন্দু চিন্তা করি, আর এই চিন্তাটা পরবর্তীতে আমাদের নেতৃত্ব মানে যারা রাজনীতি করে তারাই আমাদের মনে ঢুকে গিয়েছে সবার উপরে মানুষ শব্দ তাহার উপরে সবার উপরে তারপরে তোমার পরে আগে মানুষকে হিন্দু মুসলমান এটা যদি আমাদের একটা দিন জন্য শেষে আজি দানেশকে একটু জানিয়ে যেহেতু আমাদের এই বিনাশ করার ছিলেন আর এই লেখার ইউনিভার্সিটি আছে মনের ভিতরে আরো বহু লোক আছে যেগুলো যদি মুসলিম আছে মাংসিন আছে বেগুন আছে এগুলো কিছু বই আছে ওরা কিছু দেখতে চান নিজেকে দেখতে চান দেশকে দেখতে চান দেশকে ভালোবাসতে চান তাহলে বই লোকটা নিয়ে মুসলিম ভিয়েতনাম স্বাধীন হচ্ছে আমাদের তো আমরা 1975 সালে স্বাধীনতা পাইছি ভিয়েতনাম পাইছি 1975 সালে মুসলিম একটা ডাকছে একটা আমি তাকে কেউ অস্ত্র দেবে সে পারে হিন্দুকার সৈন্যদের অস্ত্র কাটিয়ে অস্ত্র ব্যবহার করছে ধীরে ধীরে সে কাটতে কাটতে এমন কাটছে কারে নিছে যে সে নিজেই একটা ব্রিগেড তৈরি করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা প্রায় 9 মাসের একটা স্থিতি হয়েছে আর 9 বছরের সবাই বাংলাদেশের মানুষ বলছে আমরা ভুলে যাবো দ্বিতীয় ধর আমাদের খুব সময় হবে মন খুব কঠিন
মনোবলকে জাগ্রত এগিয়ে টাকা খেয়ে দিবে টাকা দিয়ে দিবে। তুমি কি হবে টার্গেট করো এখন, আমি ওই জিনিসটা হবো, ম্যাজিস্ট্রেট হবো, ডাক্তার হবো বা আমি প্রমুখ হবো, এখন এই জিনিসটা। তারপরে মনোবলকে জাগ্রত স্পর্শে আগে যাও, টাকা খেয়ে দিবে ১৯৭৫ সালের ১৫ই অগাস্টে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়। তখন আমি সত্তর কেন্দ্র স্যালুট।